পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ইউনিয়ন আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা মৌডুবি ইউনিয়নের আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে সকাল 10টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে মৌডুবি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন 114 পটুয়াখালীর 4 আসনের সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ মহিবুর রহমান মহিব। এ সভায় উপস্থিত ছিলেন কলাপাড়া মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক এমপি পত্নী অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশফাকুর রহমান, রাঙ্গাবালি থানার ওসি দেওয়ান জগলুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন, চরমন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে শামসুদ্দিন আবু মিয়া, সাধারণ সম্পাদক ও চরমন্তাজ ইউপি চেয়ারম্যান হানিফ মিয়া, এমপির ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম মৃধা, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক এম সোহেল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শিমুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শিবলি, সাধারণ সম্পাদক আশিকুর রহমান উজ্জ্বল ও উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক রওশন মৃধা সহ আরও অনেকেই। সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মহিবুর রহমান মহিব বলেন, দীর্ঘদিন যাবত মৌডুবি ইউনিয়ন নিয়ে ষড়যন্ত্র চলছে উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য। কোনো ষড়যন্ত্র আমাদের উন্নয়ন থামিয়ে রাখতে পারবে না। এর আগে সকাল 9টায় মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একটি নবনির্মিত ভবনের উদ্বোধন করেন এমপি মহোদয়। লন্ডন থেকে প্রচারিত কোটি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা, 52-এর রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।